আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি মজাদার আরও একটি রেসিপি, পাটাপোতার ঘষাঘষি ছাড়া কিভাবে আমরা চেপা শুটকির ভর্তা তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 20 পিসের মতো চেপা শুটকি নিয়েছি, আর নিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। শুটকিটাকে আমি হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়ার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো চেপা শুটকি। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে শুটকিগুলো খুব ভালো মতো ভেজে নেব। যেহেতু অল্প শুটকি তাই কম আঁচেই ভেজে নিতে হবে, বেশি আঁচে ভাজলে শুটকিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুটকি ভাজা আমার হয়ে গিয়েছে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। এবার আমি শুটকিগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, আমি ঝালের পরিমাণ কম খাই তাই ঝালের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি। আপনারা যদি ঝালের পরিমাণ বেশি পছন্দ করেন তাহলে এখানে কাঁচামরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিয়ে দিবেন। এবার আমি পেঁয়াজ কুচি আর মরিচ ভালো করে ভেজে নেব, আর অবশ্যই পেঁয়াজটাকেও কম আঁচে ভাজতে হবে। এবার আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আরেকটা কথা, চেপা শুটকির ভর্তায় কিন্তু অনেকেই তেল পছন্দ করেন না, তাই এখানে আমি তেলের পরিমাণ কম ব্যবহার করেছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে ভালো মতো তেল দিয়ে ভেজে নিতে পারেন। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2টা মাঝারি সাইজের রসুনের কোয়া। এবার আমি রসুনটাকেও ভালো মতো ভেজে নেব। ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে ছোট রসুনের বদলে বড় রসুনও নিয়ে নিতে পারেন। এবার আমি রসুনটাকে সিদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের জন্য রেখে দেব। রসুন আমার সিদ্ধ হয়ে গিয়েছে ভিউয়ার্স, এবার ঢাকনাটা খুলে নিলাম, আবারও ভালো মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি রসুনটাকেও নামিয়ে নেব, আর চলে যাব ভর্তাটাকে বানানোর জন্য। এবার আমি ভর্তাটা বানানোর জন্য একটা প্লেটের মধ্যে মরিচগুলো আলাদা করে নিয়ে নিলাম, আর মরিচগুলো অল্প পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আগে বলেছি আপনারা যদি ঝালের পরিমাণ এখানে বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়ে দিবেন। অনেকেই 20টা শুটকির মধ্যে মরিচ 15 থেকে 20টা দিয়ে থাকেন, যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন। এবার আমি পেঁয়াজ আর রসুনটাকেও নিয়েছি। এখন আমি রসুনটাকে টিপে টিপে ভেঙে নেব। রসুনগুলো আমি ভালো মতো গলিয়ে নিয়েছি, এবার মরিচের সাথে একটু মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকিগুলো। শুটকিগুলো দিয়ে আমি পেঁয়াজ মরিচ রসুনের সাথে খুব ভালো মতো মাখিয়ে নেব। হয়ে গেল খুব সহজেই পাটাপোতার ঘষাঘষি ছাড়া চেপা শুটকির ভর্তা। ভিউয়ার্স, আপনারাও এভাবে ঘরের মধ্যে একবারের জন্য হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার এই চেপা শুটকির ভর্তার রেসিপি আপনাদের যদি ভালো লাগে
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আপনারা এই ভর্তাটা ভিউয়ার্স গরম গরম ভাতের সাথে খাবেন, অনেক অনেক ভালো লাগবে। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।